নমস্কার বন্ধুরা, রান্নার রহস্যতে সকলকে জানাই স্বাগত আর সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকে রান্নার রহস্য যে জায়গায় পৌঁছেছে সেই জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ও তার সাথে অসংখ্য ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করছি। আজকের রেসিপি ক্যাপসিকাম আলু বেগুন মশলা। এই ক্যাপসিকাম আলু বেগুন মশলা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে। তো চলুন এবার কী কী লাগছে দেখে নেওয়া যাক। আমি এখানে দুটো ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু সেদ্ধ করে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর দুটো ছোট সাইজের বেগুন সেম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর তার পাশাপাশি আমি নিয়ে নিয়েছি হাফ কাপ বাদাম। বাদামটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে জাস্ট দাঁড়া একটা পাউডার মতন করে নিয়েছি। আর নিয়েছি এখানে লঙ্কা কুচানো, কাঁচা পাকা লঙ্কা, গোটা জিরে নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, গোটা সর্ষে। আর রান্নাটা আমি করব রাইস ব্র্যান অয়েলে, আর লাগবে লবণ। ফ্রাই প্যানে আমি পরিমাণ অনুযায়ী রাইস ব্র্যান অয়েল দিয়ে নিয়েছি, তেলটা এবার গরম করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুন জোয়ান, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন ছোটো সর্ষে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তার পাশাপাশি আমি কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এবার আমি ফোড়নের সাথে মিশিয়ে নিচ্ছি। 1-2 মিনিট আমি ভালো করে একটুখানি মিশিয়ে নিয়েছি। এইবার 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে ভালো করে এবার আমি একটু কষিয়ে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার ড্রাই মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলা আমি ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন, খুব সুন্দর একটা রেসিপি। ভাত রুটি পরোটার সাথে কিন্তু খুবই ভালো লাগে আর একটু টেস্টেরও চেঞ্জ হয়। তো এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রায় 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ক্যাপসিকাম আর বেগুনটা দিয়ে দিচ্ছি। এই দুটো সবজি আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। এবার আমি মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে 700-এরও বেশি রেসিপি রয়েছে, আপনারা আমার চ্যানেল পেজে গেলেই সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি ভাজা ভাজা করে নিয়েছি। আপনারা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলুটা দিয়ে আমি ভালো করে সব কিছু মিক্সড করে নেব। সব কিছু ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর ঢাকা দিয়ে যেহেতু রান্না করেছি, বেগুন আর ক্যাপসিকামটা যেন সেদ্ধ হয়ে গেছে। তো এইবার আমি এর ওপর থেকে যে ড্রাই রোস্ট করা বাদামটা রেখেছিলাম সেটা আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি একটু দরাজ হাতেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে একবার ক্যাপসিকামের এই সবজিটা ট্রাই করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। তো আমি ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপি আমার ডান। এবার আমি এটা গরম গরম সার্ভ করব। আজকের রেসিপি ক্যাপসিকাম আলু বেগুন মশলা আমার রেডি। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন। তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।